রুটি হোক কিংবা লুচি বা পরোটা, যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায় এমন একটা সবজি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। এখানে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন মৌরি, দিচ্ছি 1/4 টিস্পুন হিং, আর এরপর দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে আমরা একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি, আর তারপর এতে দিয়ে দিচ্ছি বেশ 10-12টা কারি পাতা। 30-40 সেকেন্ড সময় নিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দিচ্ছি আমরা 300 গ্রাম পরিমাণ আলু। আলুগুলোকে আমরা যেরকম আলুর তরকারি বানাই ঠিক সেরকম ডুমো করে কেটে নিয়েছি। মিনিট খানেক সময় নিয়ে আলুটাকে এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখনই কিন্তু একটা দারুণ সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করেছে। মিনিট খানেক ভাজা হয়ে যাওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এই সবজিটা যে শুধু ডালিয়ার এই ব্রেকফাস্ট রেসিপির সাথেই ভালো লাগে তা কিন্তু নয়, এটা লুচি পরোটা রুটি সমস্ত কিছুর সাথেই দারুণ যায়। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো এই ড্রাই স্পাইসেসগুলো, দিয়ে আবারও প্রায় মিনিট খানেক সময় নিয়ে একটু হালকা ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে আমরা অ্যাড করে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটাকে আমরা হাই ফ্লেমে 7-8 মিনিটের জন্য কুক করব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। আলুগুলো কিন্তু ভাঙবো না, গোটা গোটাই থাকবে, কিন্তু একটু ড্রাই ড্রাই থাকবে, খুব বেশি ঝোল কিন্তু এটাতে একদমই থাকবে না। মিনিট 8-এক আমার এখানে হয়ে গেছে, ঝোলটা প্রায় টেনে এসছে। এই অবস্থায় 1 টিস্পুন ছড়িয়ে দেওয়া হলো উপরে আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে বাড়িতে পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের এই আলুর সবজি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলে দেখলেন কত সহজে রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। অতি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই নমস্কার।